স্বাগত বিবিএ টিভি শেয়ার বাজার সংবাদের সাথে আছি আমি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আর্থিক প্রতিষ্ঠানগুলোর 30% লভ্যাংশ ঘোষণা, সীমা নির্ধারণ, 3 কোম্পানির লভ্যাংশ ঘোষণা, ভোক্তা অধিদপ্তরের অভিযানে 9 লাখ টাকা জরিমানা, পুঁজিবাজারে আসছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড, পদ্মা ইসলামী লাইফের সিইও শরীফুল ইসলাম, পেট্রোলিয়ামজাত পণ্য আমদানিতে যথাযথভাবে নিয়ম মানার নির্দেশ, 30 মার্চ বন্ধ ব্যাংকিং কার্যক্রম। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যারা কিনা বিগত 5 বছর যাবত মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে, নিটল ইন্স্যুরেন্স, নিরাপদ যাত্রা সব সময়। আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য 30% লভ্যাংশ ঘোষণার সীমা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে যেসব আর্থিক প্রতিষ্ঠান 15% নগদ লভ্যাংশ ঘোষণা করতে পারবে, শুধু তারাই অবশিষ্ট 15% স্টক লভ্যাংশ দিতে পারবে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এক্ষেত্রে পূর্বের নির্দেশনা অনুযায়ী নগদ লভ্যাংশের হার অবশ্যই 15% মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। যে সকল আর্থিক প্রতিষ্ঠান সংরক্ষিত সম্পদ না রেখে বাংলাদেশ ব্যাংক হতে ঘাটতি সমন্বয়ে ডেফারেল সুবিধা ভোগ করছে, সে সকল আর্থিক প্রতিষ্ঠান সম্পূর্ণ সম্পদ সংরক্ষণের পূর্বে কোনো প্রকার নগদ লভ্যাংশ ঘোষণা করতে পারবে না। তবে এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্ব অনুমোদন সাপেক্ষে সর্বোচ্চ 5% স্টক লভ্যাংশ ঘোষণা করতে পারবে। 31 ডিসেম্বর 2020 সমাপ্ত হিসাব বছরের জন্য পুঁজিবাজারে তালিকাভুক্ত 3 কোম্পানির লভ্যাংশ ঘোষণা করেছে। সিটি ব্যাংক 17.50% নগদ এবং 5% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আগামী 19 মে ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে, এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 13 এপ্রিল। ডেল্টা ব্র্যাক হাউজিং 15% নগদ ও 15% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আগামী 6 মে এজিএম অনুষ্ঠিত হবে, এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 13 এপ্রিল। 5 বছর পর ফার্স্ট ফাইন্যান্স বিনিয়োগকারীদের জন্য 2% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আগামী 6 মে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে, এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 13 এপ্রিল। গতকাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে 123টি প্রতিষ্ঠানকে 9,20,000 টাকা জরিমানা করা হয়। অভিযানকালে বেবি ফুড আইটেম বিক্রয় প্রতিষ্ঠান এবং টিসিবির সয়াবিন তেলের অবৈধ মজুত ও বিক্রয়ের জন্য জরিমানা করা হয় এবং ভোজ্য তেল, চাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সঙ্গে বিক্রয় রসিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ঔষধ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য, নকল পণ্য, ওজনে কারচুপি ও পরিমাণে কারচুপি সহ ভোক্তা স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে জরিমানা আদায় করা হয়। ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড আইপিওর মাধ্যমে মূলধন বাড়াতে চায়। এ লক্ষ্যে IDLC ইনভেস্টমেন্ট লিমিটেডের সাথে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি। IDLC প্রতিষ্ঠানটির আইপিওর জন্য ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে। 4 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের অবকাঠামোগত নির্মাণ শিল্পে কাজ করার অভিজ্ঞতা রয়েছে NDE-র। প্রতিষ্ঠানটি মূলত বিদ্যুৎ কেন্দ্র, শিল্প ভবন ও অবকাঠামো, বিমানবন্দর, টার্মিনাল, সড়ক ও সেতু ইত্যাদি নির্মাণে নিযুক্ত রয়েছে। NDE প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত 500টির বেশি প্রকল্প শেষ করেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে AKM শরীফুল ইসলামকে নিয়োগ দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। গত 3 জানুয়ারি থেকে AKM শরীফুল ইসলাম কোম্পানিটির CEO হিসেবে কাজ শুরু করেন। নিয়ন্ত্রণ সংস্থা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটির এ নিয়োগ অনুমোদন করেছে। আমদানির যথাযথ অনুমোদন ছাড়াই যেসব প্রতিষ্ঠান পেট্রোলিয়ামজাত পণ্য আমদানি করছে তাদেরকে সহায়তা না করতে ব্যাংকগুলোর প্রতি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার ইস্যু করেছে। এতে বলা হয়েছে পেট্রোলিয়ামজাত পণ্য আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC থেকে যথাযথ লাইসেন্স নিতে হবে। লাইসেন্স নেই এমন আমদানিকারক প্রতিষ্ঠানকে সহায়তা করছে কিছু ব্যাংক। BERC থেকে এমন তথ্য পাওয়ার পর এ সংক্রান্ত নির্দেশনা মেনে চলতে বৈদেশিক মুদ্রা লেনদেনের সাথে যুক্ত থাকা ব্যাংকগুলোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে আগামী 30 মার্চ দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয় আগের নির্দেশনা অনুযায়ী 29 মার্চ সোমবার সবই বরাতের ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তক্রমে
পবিত্র শবে বরাতের ঘোষিত ছুটি 29 মার্চ সোমবারের পরিবর্তে 30 মার্চ মঙ্গলবার নির্ধারণ করা হয়েছে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আর্থিক প্রতিষ্ঠানগুলোর 30% লভ্যাংশ ঘোষণা সীমা নির্ধারণ। 3 কোম্পানির লভ্যাংশ ঘোষণা। ভোক্তা অধিদপ্তরের অভিযানে 9 লাখ টাকা জরিমানা। পুঁজিবাজারে আসছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড। পদ্মা ইসলামী লাইফের সিইও শরীফুল ইসলাম। পেট্রোলিয়ামজাত পণ্য আমদানিতে যথাযথভাবে নিয়ম মানার নির্দেশ। 30 মার্চ বন্ধ ব্যাংকিং কার্যক্রম। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube.com/bbatv এবং ফেসবুকে লগ ইন করুন facebook.com/bbatv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।